আমরা জানি যে ছয় আগরতলা থেকে আপনি শক্ত হাতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বলা যায় সেটাতে আপনি জয়ী হতে পারেননি, তবু আপনার এই যে বিজেপি সরকার আবারও ক্ষমতায় এসেছে এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে সেখানে পরাজয়ের কারণ আপনারা প্রত্যেকেই জানেন, লড়াই তো সেখানে হয়েছিল এবং অনেক আশীর্বাদ আমি পেয়েছি। উপনির্বাচন থেকে আমার প্রায় 4000 মতো ভোট সেখানে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের সরকার এসছে, যাচ্ছে, বড় আনন্দের আর কিছু থাকে না। প্রত্যাশিতভাবেই আমরা এসেছি এবং খুব স্বাভাবিক প্রক্রিয়া, আজ বৈঠক শুরু হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, অন্যান্য বিধায়করাও থাকবেন, কেন্দ্রীয় নেতৃত্ব থাকবে এবং প্রহর আমরা জাস্ট কাউন্টডাউন চলছে। আগামী পরশু 8ই মার্চ, সেদিন আবার আন্তর্জাতিক নারী দিবস এবং বড় মাত্রায় মহিলারা এবার প্রতিনিধিত্ব করবেন পবিত্র বিধানসভায়। এটাও একটা বড় মাত্রা রাখবে এই বিজেপি পার্ট টু সরকারের এবং প্রত্যেক দিগ্গজ নেতৃত্ব, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী থাকবেন, অমিত শাহজি থাকবেন, নাড্ডাজি থাকবেন, প্রত্যেক দিগ্গজ নেতৃত্বের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের মতো যাত্রা আগামী 8ই মার্চ শুরু হবে এবং নতুন যে মন্ত্রিসভার প্রত্যেক সদস্যদের, এখনও হয়নি, আমাদের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সাংবাদিকা হিসেবে আপনি একেবারে কাছ থেকে দেখেছেন দলটাকে, এবং আমি যদি বলি যে আগামী 5 বছর কতটা চ্যালেঞ্জের হতে যাচ্ছে, কেননা আমরা জানি যে বিরোধী দল একটু পাল্টেছে, সেখানে তিপ্রা মাথার নাম উঠে আছে। না, বিরোধী দল 16 ছিল, এখন 11-তে নেমে এসেছে তিপ্রা মাথা, ঠিক আছে, একটা নতুনভাবে একটা দলের উত্থান হয়েছে, উত্থান খুব তাড়াতাড়ি হয়, আবার তার পরিণতি আমরা দেখতে পারি, সেরকম চ্যালেঞ্জের কিছু না। আমাদের মেজরিটি নিয়েই আমরা সরকারে আমরা কিন্তু বসছি এবং যে কাজ হয়েছে 5 বছর, যা বাকি আছে সেটাই করা। আমাদের মূল লক্ষ্যই হলো বিরোধী আসনে কতজন বসলো, কারা বসলেন, সেটা আমাদের লক্ষ্য নয়, কিন্তু আমাদের মূল লক্ষ্যই হলো মানুষের জন্য কাজ করা, ত্রিপুরাবাসীর জন্য কাজ করা, যা যা কাজ রয়ে গিয়েছিল সে কাজগুলো সম্পন্ন করা।